দুই ম্যাচ হারের ধাক্কা সামলে নিয়ে সৌদি প্রো লিগে উঠছে আল নাসর। ধারাবাহিক পারফরম্যান্সে দলকে টেনে নিয়ে চলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আবারও জোড়া গোল করে আল শাবাবের বিপক্ষে দলকে 4-0 গোলের বড় জয় এনে দিয়েছেন সময়ের সেরা এই ফুটবলার। বিস্তারিত থাকছে মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে। সৌদি ক্লাব আল নাসরে রীতিমতো উঠছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলের ম্যাচে গতকাল আল শাবাবকে 4-0 গোলে হারিয়েছে আল নাসর। অন্য দুটি গোল করেছেন সুলতান আল খানাম ও সাদিও মানে। মানের গোলেও সহায়তা করেছেন রোনালদো। সব মিলিয়ে ম্যাচটা ছিল রোনালদোময়। এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর। ম্যাচের 3 মিনিটে প্রথম এগিয়ে যায় দলটি। আল শাবাবের ডিবক্সে উতাভিউর ক্রসে হাত্তান বাবরির হাতে বল লাগায় পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন রোনালদো। ম্যাচের 38 মিনিটে আবারও রোনালদোর গোল, এবারও পেনাল্টি। ডিবক্সে পর্তুগিজ তারকাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন গুস্তাভো কুয়েলার। পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি রেফারি। সফল স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান 2-0 করেন CR7। বিরতির আগে আরেকবার শাবাবের জাল কাঁপিয়ে দেন সেনেগাল তারকা সাদিও মানে। ম্যাচের 41 মিনিটের সময় রোনালদোর পাস থেকে গোল করেন মানে। দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ধাঁচে খেলতে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রোনালদো। সুযোগ ছিল ক্যারিয়ারের 850 গোলের মাইলফলক ছোঁয়ার। তবে তার পরিবর্তে শট নেন আব্দুর রহমান খারি, কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ম্যাচের 80 মিনিটে আল শাবাবের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ঘানাম। রোনালদোর হেড পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে পাঠান তিনি। এই জয়ে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে আল নাসর। সমান ম্যাচ খেলে কোনো জয় না পাওয়া আল শাবাব 2 পয়েন্ট নিয়ে অবস্থান করছে 17 নম্বরে। মাহমুদুর রহমান, বিজয় টিভি।